ইসলামের অনেক আমলি দিবস কেন্দ্রিক যেমন আশুরা ঈদ জুমা আরাফা দিনের রোজা তা সত্ত্বেও আপনারা দিবস পালন করাকে নাজায়জ এবং পশ্চিমা সংস্কৃতি বলছেন কেন ভাই মফিজুল ইসলাম দিবস পালনকে আপনার সাধারণভাবে এবং ঢালাউভাবে পশ্চিমা সংস্কৃতি বা নাজায়জ বলার তো কোনো যুক্তিকতা নেই আপনি যেমনটি বলেছেন যে ইসলামের অনেক কিছুই দিবস কেন্দ্রিক আমরা ঈদ পালন করছি সেটা একটা দিবসের ব্যাপার আমরা আশুরা পালন করছি সেটা একটা দিবসের ব্যাপার জুমা আরাফা এগুলো সব দিবসের ব্যাপার অতি দিবস পালন বা বিশেষ দিনকে বিশেষভাবে পালন করা এটা ঢালাভাবে নিষিদ্ধ হবে কেন কোনো দিবস পালনের ব্যাপারে কোরআন এবং সূন্যার যদি নির্দেশনা থাকে সেটি আমরা সেভাবে পালন করতে হবে দিবস পালনের নামে এমন কিছু যদি আমরা করি যা কোরআন আমাদেরকে নির্দেশ করেনি বরং সেটা ইয়াহুদি বা খ্রিস্টানদের অনুকরণ মাত্র তাহলে সেটি আমাদের জন্য নিষিদ্ধ হবে এটি আমাদের স্বকীয়তার খেলাপ কাজ হবে ধরুন দিবস পালন করা আপনি আপনার জন্মদিবস পালন করছেন জন্মদিবসকে উদযাপন করছেন বিশেষ প্রক্রিয়া এটি করার নির্দেশ হাদিস তো আপনাকে দেয়নি বরং এটি অমুসলিম এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে মানুষদের আবিষ্কার এবং এর সাথে ধর্মবিশ্বাসেরও সম্পর্ক রয়েছে এরকম অনেক দিবস আছে যেগুলোর সাথে হয়তো ধর্মবিশ্বাসের সম্পর্ক নাই কিন্তু সে দিবসটা অমুসলিমদের সংস্কৃতির অংশ নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে ভিন্ন ধর্মাবলম্বীদের অন্ধ অনুকরণ তাদের সংস্কৃতি কৃষ্টি ইত্যাদির অনুকরণ করতে আমাদেরকে নিষেধ করেছেন যার কারণে সে জাতীয় দিবস পালন করা বা উদযাপন করা নিষিদ্ধ ঢালাওভাবে দিবস পালনকে নিষিদ্ধ করার কোনো কারণ নেই অতএব যারা ঢালাওভাবে দিবস পালনকে খারাপ মনে করছেন তাদের ধারণাকে কিছুটা সংশোধন করতে হবে কারেশন করতে হবে মূলত ইসলামে অনেকগুলো দিবসই আমাদেরকে বিশেষভাবে উদযাপন করতে বলেছে যেগুলো বলেছে সেগুলো আমরা করবো আর যেগুলো বলেনি ইসলাম সেগুলোকে আমরা করব না মা আতা কুমার রাসুল ও ফখজুল আল্লাহ বলেছেন রাসুল তোমাদেরকে যা দিয়েছেন রেখে গেছেন যেগুলো করতে বলেছেন সেগুলো তোমরা আঁকড়ে ধরবে ও মা আন হুফান তাহু আর যেগুলোর ব্যাপারে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন বিরত থাকতে বলেছেন সেগুলো তোমরা করবে না বিধায় আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের কৃষ্টি কালচারের অংশ বা হাদিসে নাই এরকম দিবস উদযাপন করতে যাব না